বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সোমবার রূপনারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে বাগচি মোড় পর্যন্ত পায়ে হেঁটে রোড শো করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ঢাকঢোল বাজিয়ে প্রার্থী অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে প্রচার করেন তিনি। রাস্তায় সাধারণ মানুষজনকে ঘরের মেয়েকে ভোট দেবার জন্য অনুরোধ করেন। এদিন মিছিলের সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গড়ুই, নির্মল কর্মকার সহ উচ্চ নেতৃত্বগণ সহ কর্মীবৃন্দ। জন্য অভাব চলছে, সাতটা এমএলএ ভাতা উনার কাজে লাগে, প্রচুর লয়ার দিতে হচ্ছে ভাইপোকে বাঁচাতে, কয়লা গলু চোরদের বাঁচাতে, আমাদের সাতজনের যে ভাতাটা শিবনির লয়ারদের দেওয়ার জন্য কাজে লাগে। আসানসোল লোকসভা বরাবর মোদীজি, আমি টিএমসি করে দেখেছি, 2014 সালেও মোদীজি, 2019 সালেও মোদীজি, এবারেও মোদীজি। কারণ এখান থেকে যদি অন্য কেউ জিতে, সে আসাউদ্দিন ওয়াসির সঙ্গে গলা মিলিয়ে মোদীজি মুর্দাবাদ বলবে, আর অগ্নিমিত্রা পাল গেলে পার্লামেন্টে যে বলবে মোদি 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 মোদি, ঠিক আছে? তাই আসানসোলের লোক চাইবে না আসাউদ্দিন ওয়াসির কোন সাথীর সংখ্যা বাড়ে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।